প্রিয় দর্শক এই মুহূর্তে যারা আমার চ্যানেলটি আপনারা দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। প্রাণীবিদ্যা বিষয়ে যারা অধ্যয়ন করছো অনার্স লেভেলে তাদের জন্য একটি মাইনর ডিসেকশন আজকে তোমাদেরকে আমি উপস্থাপন করব। আর সেই মাইনর ডিসেকশনটা হলো চিংড়ির উপাঙ্গসমূহ পর্যবেক্ষণ অর্থাৎ অ্যাপেন্ডেজেস অফ প্রন। আমি এর আগের ভিডিওতে প্রন চিংড়িকে অনেকে মাছ বলি তার আমি একটা সুস্পষ্ট সংজ্ঞা এর আগের ভিডিওতে আমি দিয়েছি। তো যা হোক আমরা এই যে মাইনর ডিসেকশনটা তোমাদেরকে আজকে দেখাবো সেটি অত্যন্ত সহজ একটি ব্যবহারিক ক্লাস। তো এই অ্যাপেন্ডেজেস অফ প্রন যে 19 জোড়া উপাঙ্গ আছে সেই 19 জোড়া উপাঙ্গ আমি তোমাদের একটা একটি করে উঠে তোমাদেরকে আমি দেখাবো। তো এই 19 জোড়ার মধ্যে আমরা অ্যাবডোমেন অঞ্চলে যে উপাঙ্গগুলো থাকে চিংড়ির অ্যাবডোমেন অঞ্চলে যে উপাঙ্গগুলো থাকে এটা বের করা খুবই সহজ। তবে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু একটি জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে সেটা হলো যে প্রত্যেকটা উপাঙ্গের গোড়ায় কিন্তু কক্সা বলে একটা অংশ থাকে। এই কক্সাটা যেন উপাঙ্গটা উঠানোর সময় যেন ছাড়া না পড়ে সেটা তোমাদেরকে খেয়াল করতে হবে। আর অ্যাবডোমেন অঞ্চলে যে 6 জোড়া উপাঙ্গ আছে যেটাকে আমরা সাঁতার উপাঙ্গ বলি এটা বের করা খুবই সহজ। আর দ্বিতীয়ত যেটা সেটা হলো যে থোরাসিক অ্যাপেন্ডেজেস যেটাকে চলন উপাঙ্গ বলা হয় এটাও বের করাও খুবই সহজ। তবে ওই বরাবরের মতো একই কথা বলতে হয় যে কক্সা যেন কোনো ক্রমই ছাড়া না পড়ে ওঠানোর সময়। আর এই ডিসেকশনের মধ্যে একটু জটিল জায়গা যেটি সেটি হলো তোমার সেফালিক যে উপাঙ্গ সেফালিক অঞ্চলে বা শিরো অঞ্চলে যে উপাঙ্গগুলো আছে এটা একটু বের করতে একটু জটিল। তবে সবগুলো নয়, মৌখিক অঞ্চলে যে উপাঙ্গগুলো থাকে একটু কেয়ারফুলি এটা করতে হয় কারণ এটা যখন তুমি ওখানে স্পেস এখানে স্পেসটা খুবই কম, এখানে স্পেসটা এত কম যে এখানে তোমার কাঁচি বা সিজার বসানো খুব টাফ এবং খুব সতর্কতার সাথে এটা এখানে কাটতে হয়। আর তাছাড়া বাকিগুলো মোটামুটি এভাবে খুব সহজেই বের করা যায়। তো আর কথা না বাড়িয়ে চলো আজকে তোমাদেরকে দেখাবো চিংড়ির উপাঙ্গসমূহ পর্যবেক্ষণ। তো যাওয়ার আগে আমি তোমাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। তবে বিদায় নেওয়ার আগে আমি তোমাদের বরাবরই যে কথাটা বলে আসছি সেটা হলো যে আমার আজকের এই ভিডিওটি থেকে তুমি যদি কোনো উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্টস করে জানাবে, লাইক দিবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের শেয়ার করবে। আগামী পর্বে অন্য কোনো একটা প্রাণী নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আমি ডক্টর এস এম ইকবাল এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।